এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, হাইকোর্টে কামদুন গণধর্ষণ ও হত্যা মামলার রায়ে চারজনকে বেকসুর খালাস করা হয়েছে এবং বাকি দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কলকাতা হাইকোর্ট। কামদুনি মামলায় দুজন অপরাধীর যাবজ্জীবন এবং চারজন বেকসুর খালাস করা হয়েছে, বাকি চার অভিযুক্তকে মুক্তি দিল কলকাতা হাইকোর্ট। কামদুনিতে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলা, 10 বছর পর সাজা ঘোষণা কামদুনি মামলায়। দীর্ঘ কয়েক মাস ধরে মামলার শুনানি চলছিল, আজ রায়দান কলকাতা হাইকোর্টের। কামদুনি মামলায় দুই অপরাধীর যাবজ্জীবন, চারজন বেকসুর খালাস কলকাতা হাইকোর্টের। দশ বছর পর এই মামলার রায় ঘোষণা। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, আজকে কামদুনি মামলার রায় বেরিয়েছে এবং আমরা জানি যে স্বাভাবিকভাবে নির্যাতিতার পরিবার এবং তার এলাকাবাসী তারা খুশি নয় এই রায়ে, তারা কি জানাচ্ছেন এবং হাইকোর্টের তরফ থেকে বা কি জানানো হয়েছে? দেখো, প্রথমে আমি তোমাকে বলি যে 2013 সাল এবং 7ই জুন কামদুনির যে গণধর্ষণ মামলা, তা কিন্তু প্রথম বলা যেতে পারে এই ঘটনা 2013 সালে শুরু হয়, তারপর মামলা শুরু হয়। এই ডিআইজিও কলেজ থেকে যখন ওই ছাত্রী, কলেজ ছাত্রী ঠিক এই শুনশান রাস্তা দিয়ে, তখন বৃষ্টি পড়ছিল, এই রাস্তা দিয়ে যাচ্ছিল, আমার বাঁ দিকে রাস্তা, ডান দিকে সেই অভিশপ্ত কারখানা বা গোডাউন বলতো তারা। এই গোডাউনটা বড় আকারের, প্রায় কয়েক বিঘে জমি, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল, কিন্তু ঘটনার পর এই পাঁচিলগুলো ভেঙে ফেলেছে ওই নির্যাতিত পরিবার, তার আত্মীয়রা। আমরা সেই চিত্র দেখেছিলাম 2013 সালে। এই সামনে আমরা দাঁড়িয়ে আজকে লাইভ দিচ্ছি। বলা যেতে পারে যে যে 10 বছর এই প্রথমে বাসাক্ষ্য, তারপরে হাইকোর্ট, লোয়ার কোর্ট, বিভিন্ন কোর্টে তারা কিন্তু গেছে, তার পরিবার, তার দাদা, তার মা বাবা একাধিকবার, এবং আমরা দুটো প্রতিবাদী মুখ দেখেছিলাম, এক টুম্পা কয়াল আর একটা মৌসুমী। এই দুজন কিন্তু প্রথম দিন থেকে তারা কিন্তু প্রতিবাদ করছিল, তাদের বান্ধবী অর্থাৎ শিপরা তাদের ছেড়ে চলে গেছে এবং তাকে নৃশংসভাবে এই গোডাউনের মধ্যেই তাকে কয়েকজন মিলে গণধর্ষণ করেছে এবং বলা যেতে পারে পা চিড়ে দিয়ে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করে তাকে পাঁচিলের ওপার ফেলে দিয়েছিল। গভীর রাত পর্যন্ত তার কোনো খোঁজখবর ছিল না, অর্থাৎ ওই নির্যাতিতা ছাত্রীর কোনো খোঁজখবর ছিল না। অবশেষে খবর পায় যে এখানেই পড়ে আছে তার দেহ, পরিবারের লোকেরা আসে, তখন ঘটনা জানা যায় যে এখানে বেশ কিছু লোক এখানে মদ্যপান করছিল, একটা পিকনিক ছিল, সেই পিকনিকে যাদেরকে আজকে ধরা হয়েছে, যারা অভিযুক্ত, কেউ কার ফাঁসি হয়েছে বা কার ফাঁসি রদ হয়েছে, এই রকম কিছু নাম উঠে এসেছিল। সেই নামগুলো নিয়ে তখনকার সময় কিন্তু এই অঞ্চলটি ছিল বারাসাত থানার আন্ডারে, অর্থাৎ বারাসাত থানার বৃহৎ থানা ছিল, শাসন নিয়েছিল আমডাঙ্গান, এই দত্তপুকুর নিয়েছিল এবং বলা যেতে পারে মধ্যমগ্রাম নিয়েছিল। এই টোটাল থানাগুলো ছিল ফাঁড়ি এবং একটা ছিল বারাসাত থানা। এই বারাসাত থানা কিন্তু পরবর্তীকালে কামদুনি রাজার থানায় চলে যায়। এখন যেটা বলার সেটা হচ্ছে 10 বছর পর এই সাজা ঘোষণার পর আমরা যখন এই গ্রামে আসলাম, কেউ খুশি না, কেন যাদের ফাঁসির মানে হয়েছিল তারা কিন্তু আজকে খালাস হয়ে গেল, অর্থাৎ তারা কিন্তু বলছে আমরা, তারা বলছেন আমরা এই এই রায়ে রাজি নয়, তারা আরও সুপ্রিম কোর্টে যাবে, তারা বলছে আমরা এই রায়ে রাজি না, যেভাবে তাকে মারা হয়েছে এবং তাদের বয়ান অনুযায়ী যারা যেভাবে তাদেরকে পুলিশ বিভিন্ন মামলা রুজু করেছিল, সে মামলাগুলো প্রমাণও ছিল, তারপরেও কেন হাইকোর্ট তাদেরকে এই ফাঁসির আসামিকে আমৃত্যু করলো, কাউকে কাউকে 10 বছরের সাজা ঘোষণার পর ছেড়ে দিতে হচ্ছে, এই সব নিয়ে কিন্তু তারা বিভিন্ন ক্ষোভ, এবং এতটাই ক্ষোভ তারা কিন্তু কথা বলতে চাইছে না, বলছে মিডিয়ার সামনে কথা বলে কী লাভ, 10 বছর ধরে আমরা মিডিয়ার সামনে কথা বলেছি, আমাদের অভাব অভিযোগ জানিয়েছি, তারপরে আপনারা কী করলেন? এখন কিন্তু আমাদেরও দোষারোপ করছে যে আমরা কথা বলবো না, আমরা সুপ্রিম কোর্টে যাব, আমরা সাজা চাই এবং ফাঁসির সাজা চাই, তারা চাইছে ফাঁসি, সেই ফাঁসি কিন্তু রদ হয়ে গেছে, তারা বলছে আমরা ফাঁসি যতক্ষণ না হবে আমরা এক চুলো লড়বো না। এই যে না নড়ার বিষয়টা তারা কিন্তু বারবার বলছে,
যতক্ষণ এই যে আসামি যারা আজকে ফাঁসির থেকে খালাস পেয়ে গেল তাদেরকে কিন্তু নতুনভাবে আবার মামলা সাজাতে হবে এবং যেসব প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো দিয়ে সুপ্রিম কোর্টে দেওয়া যাবে। তুমি দেখতে পাচ্ছ আজকেও কিন্তু সেই জায়গা তোমায় দেখাচ্ছি যে যেখানে নাকি 10 বছর আগে 2013 সালে 7ই জুন এই ঘটনা ঘটেছিল। এলাকাবাসী তারা কি বলছেন যে শীর্ষ আদালতে তারা যাবেনি বিষয়ে? একদম তাই, আমি অনেকক্ষণ ধরে তার সাথে কথা বলছিলাম। বেশ কিছু লোক যারা নাকি এর আগেও আমার সাথে কথা বলেছে বলতে হয় 10 বছর ধরে আমি এই অঞ্চলে আসছি, সেই অঞ্চলের কিন্তু আজকে কিন্তু তারা আমার সাথে কথা বলছে না। তারা এতটাই খুব রেগে গেছে যে আপনাদের সাথে কথা বলে লাভ নেই, আপনারা বলেছিলেন এটা কিন্তু একটা জায়গায় যাবে, অর্থাৎ হাইকোর্টে একটা রায় ভালো বেরোবে, সেই ক্ষেত্রে কিন্তু হাইকোর্টে আজকে যে রায় বেরিয়েছে তারা খুশি না। কিন্তু তাদের যে আইনজীবী তিনি বলেছেন রায় নিয়ে আমি কোনো কথা বলবো না, যা প্রমাণ আছে এবং যেসব ডকুমেন্টসগুলো আমার কাছে আছে, যে তথ্য প্রমাণ আছে তা নিয়ে তারা সুপ্রিম কোর্টে যাবে সেটাও কিন্তু বলেছে। তারা এখন দেখছে যে এখানে একটা প্রতিবাদী মঞ্চ তৈরি হয়েছিল, এই মঞ্চের লোকরা দেখছে কিভাবে নতুন করে আগানো যায়, অর্থাৎ এখন কিন্তু তারা নতুন করে আবার পরিকল্পনা করবে, সেই পরিকল্পনা অনুযায়ী তারা আগামী দিনে সুপ্রিম কোর্টে যাবে। এবং এইটার বিষয়ে তারা কিন্তু বারবার বলছে আমরা শেষ পর্যন্ত দেখে ছাড়বো, তারা বলছে দরকার পড়লে মুখ্যমন্ত্রীর সাথে বসবেন, তারা মুখ্যমন্ত্রীর সাথে বসে তারা সিদ্ধান্ত নেবে কিভাবে করা যায়। তারা কিন্তু পুলিশকে দোষ দিচ্ছে যে পুলিশ যদি সঠিকভাবে সব তথ্য হাইকোর্টে জমা দিতে পারত তাহলে কিন্তু তারা কিন্তু এভাবে সাজা পেত, মানে ছাড়া পেত না। পুলিশের গাফলিতির জন্য বর্তমান যারা নাকি এখানকার আয়ো ছিল এই কেসের তাদেরকে দোষ দিচ্ছে, তারা আয়োর যদি সঠিকভাবে সঠিক মানে আইন প্রয়োগ করতে পারত তাহলে কিন্তু এত তাড়াতাড়ি তারা কিন্তু ছাড়া পেত না। সেই ক্ষেত্রে বলছে পুলিশের তো দায় আছে এবং সেই নিয়ে কিন্তু তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, দরকার পড়লে তারা সুপ্রিম কোর্টে যাবে। এই গ্রামে ঢুকে কিন্তু এখনও থমথমে পরিবেশ, কেউ কথা বলতে চাইছে না, যদিও গোটা পরিবার এখনও কলকাতায় আছে, তারা এক এক করে আসবে, তারপর বোঝা যাবে তারা আগামী দিনে কী করবে। কিন্তু গ্রামের যে প্রতিবাদী মঞ্চ আছে তারা কিন্তু এক পক্ষে বলছে আমরা শেষ দেখে ছাড়বো। একেবারে ভক্তি ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ভক্তি দে। এবং যে খবরের দিকে নজর রেখেছি, হাইকোর্টে কামদুনি গণধর্ষণ ও হত্যা মামলার রায়, আজ রায় ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট। ফাঁসি সাজাপ্রাপ্ত সৈফুল আলী এবং আনসার আলীর সাজা বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, পাশাপাশি 4 জনকে বেকসুর খালাস করেছে কলকাতা হাইকোর্ট।